বাংলাদেশ কাবাডির এক মহানায়কের নাম টাইগার কবির। কাবাডি খেলার জগতে যাকে সবাই চেনে টাইগার নামে। বাবা মা নাম রাখেন এনামুল কবির, কিন্তু দর্শকে ভালোবেসে তাকে সবাই ডাকে টাইগার নামে। আজ শুনব সেই টাইগার কবিরের জানা অজানা নানা খেলোয়াড় জীবনের গল্প। যশোরের বাগারপাড়া উপজেলার রায়পুর ইউনিয়নের দুর্গাপুর গ্রামের সম্ভ্রান্ত পরিবারে জন্মগ্রহণ করেন এনামুল কবির। হাজী মোহাম্মদ তোফাজ্জেলের 10 সন্তানের মধ্যে তৃতীয় সন্তান এনামুল কবির। বর্তমানে এনামুল কবির ওরফে টাইগার খাজুরা তেলেদানপুরের নতুন বাড়িতে বসবাস করছেন। আপনার খেলা জীবনের শুরুটা কিভাবে হয়েছে? আসলে আমার খেলার জীবনের শুরু প্রথম অবস্থায় আমি আসলে ছোটবেলায় আমার খেলাধুলোর পরে একটু আগ্রহ বেশি, তারপরেও বাড়ির থেকে অনেক সময় খেলাধুলো করতে দিত না, পড়াশুনোর প্রতি বেশি মানে খেয়াল দিতে বলতো। তা আমি যখনই পারতাম তখনই মোটামুটি আর কি ওই খেলাধুলোর মাঝখানে ঢুকে যেতাম, ফুটবল, ওই গ্রামের গাদন খেলা, দাড়িয়াবান্ধা খেলা, গল্লা ছুট খেলা, পুকুরি সাঁতার কাটা, কুস্তি খেলা, বিভিন্ন মানে খেলাধুলোর পরে আমার ছোটোবেলার থেকেই আমার মনটা ওই দিকেই। তারপরে বাড়িতে তো রাগারাগি বগাবগি অনেক সময় করে, অনেক সময় দেখা যায় যে আমি মানে বাসায় আব্বার ভয়তে অনেক সময় বাসায় রাত্রে আসিনি, সাইডে চাচাদের বাড়ি আসি। অনেক সময় দেখা যায় যে মনে করেন যে তখন আম্মা খোঁজাখুঁজি করেছে, খোঁজাখুঁজি করে আমার আবার বাসায় নিয়ে আসছে। নিয়ে আসার পরে মনে করেন যে ওই তখন একটু পড়েছি, টেবিলে বসছি পড়ার টেবিলে, তখন মনে করেন যে ওই খেলাধুলোর প্রতি তখন আর কিছু বলিনি, রাত্রে খাবার টাবার দিছে, খাইছি। খাওয়ার পরে মোটামুটি আর কি ওই খেলাধুলোর পরেই আমার আগ্রহ। শুরুটা কি? হাডুডুর শুরুটা ওই গ্রাম বাংলায় যখন খেলাধুলো হয় তখন ওই তখন তো ছোটোবেলায় আসলে প্রত্যেকটা গ্রামেই খেলাধুলো এ পাড়া ও পাড়া এরকম খেলাধুলো হতো। তখন আস্তে 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 আমি খেলতে খেলতে তখন এক পর্যায়ে একটু ভালো খেলি। তখন মোটামুটি ওই প্রথম পর্যায়ে একটা মাঠে খেলতে যাই, যাওয়ার পরে মোটামুটি বড় বড় প্লেয়ারদের ওনাদের কাছে আমি একটু মানে স্বর্ণপূর্ণ হই। হওয়ার পরে ওনাদের একটু তেজল্য ভাব থাকে, তখন আমার একটু মানে একটু গরম টরম দিয়ে খেলাই দেই, যাই তুই কি খেলবি ছোট মানুষ তুই। তা আমি বলি যে ভাই আমার একটু নিয়ে দেখেন আমি কীরকম খেলতে পারি। তা ওরা আমার নিতে চায় না, পাত্তা দিতে চায় না। তখন ওই এক পর্যায়ে একটা মাঠে মোটামুটি আমার এক চাচা ছিলেন, ওর মামা বাড়ির খেলা আমার এলাকায়ই। কত সালের দিকে? ওটা মনে করেন যে আরও 35-36 বছর আগে। তা তখন ওই তখন তো অংকুলা পান, তখন তো আমার গোবদাড়ি উঠেনি। তখন মনে করেন যে ওই খেলাধুলোর তখন শুরু করলাম, করার পরে সেদিন মোটামুটি ভালো খেললাম। তা আমার সবথেকে স্মরণীয় খেলা আছে সীমাখালির মাঠ, আপনার সীমাখালি সাংড়া গ্রাম। তো ওনাদের একটা খেলা ছিল, খেলা থাকার পরে ওনারা আমার বলছিল যে ভাগ্নে তুমি আমাদের একটু খেলা খেলে দাও। তা আমি তখন খেলা খেলতে যাই, তখন যে মোটামুটি আর কি ওই মামাদের ওই খেলা প্রথম দিন, ওই মামারা যে নাম করা প্লেয়ার নিয়েছিল খুলনার থেকে, খুলনার প্লেয়াররা খেলায় হেরে যায় এক পর্যায়ে। অল্প কয়েক মিনিট সময় থাকতে সেই সময় সবাই বলে যে আমাদের কবির খেলবে। তখন আমার নাম টাইগার না, তখন আমার নাম এমনি কবির। তখন যখন দর্শকে আমি তখন এলাকায় ভালো খেলি মোটামুটি, দর্শকে যখন আমাকে চাইলো, চাওয়ার পরে আমি খেলাটা খেললাম, যখন দুইটা গোল আমি শোধ করে দিলাম তখন ওই দিন থেকে আমার নাম হয়ে গেল। খুব নাম হয়ে যাওয়ার পরে আমার মামারা পরবর্তীতে আমাকে আর নিল না, খেলা ড্র হয়ে গেল। ওই প্লেয়াররা বললো যে আমরা কবিরের থেকে ভালো প্লেয়ার নিয়ে আসবো, তখন ওরা ওই প্লেয়ার নিয়ে আসলো। নিয়ে আসার পরে আমি তখন ঝিনেদাই প্লেয়ার ছিল আসাদ নাম করে, ধলা পাহাড় যার বললে ওনারা ছিল, ওনারা তখন ওই এনটি মামাদের এনটি পক্ষ হয়ে ওরা আসে। আসার পরে আমি ওনাদেরকে যাই বলি যে ভাই আমার একটু নেবেন, তখন ওনারা বললো যে আচ্ছা ঠিক আছে তুমি চলো, যদি তুমি আমাদের সাথে থাকবা ড্রেস করো। তা তখন তো আমি তো মহা খুশি, না ধলা পাহাড়, ধলা পাহাড়, হ্যাঁ ধলা পাহাড়ের সাথে।
তখন মোটামুটি আমি ওই খেলার মাঠে ঢুকলাম। ঢোকার পরে ওই একই অবস্থায় ওই মামাদের প্লেয়াররাও যেরকম দুই গোল খেলো, এরাও তখন দুই গোল খেলো হাফ টাইমের আগে। হ্যাঁ, দর্শক এবার শুরু করেছে যে আমাদের কবির খেলবে। তা তখন আমি আর কি আসলে মনের মধ্যে একটা সে সময় একটা উৎফুল্ল ভাব আর রক্ত গরম। তখন আমার মনে হলো যে আমার মনে হয় দর্শক আমার উঁচু করে ধরে রেখেছে। তখন আমি মোটামুটি মাঠে খেলা খেললাম মামাদের এগেনেস্টে। তখন আমার মাঠে আর একবার করে ধরে রাখতে পারলো না। মোটামুটি সেই দুই গোল শোধ করে দিয়ে আরও দুই গোল দিয়ে দিলাম। দিয়ে দিলে তো তখন থেকে আমার নাম তো অন্যরকম হয়ে গেল। যাওয়ার পরে মনে করেন যে আমি তো খেলায় তখন জিতলাম। জিতার পরে আমার তখন চেয়ারম্যান সিকো ফাইভ ঘড়ি, তখন সিকো ফাইভ ঘড়ির একটা অন্যরকম একটা মূল্য ছিল, পুরস্কৃত করলো আমাকে চেয়ারম্যান বেস্ট প্লেয়ার হিসাবে ওই সিকো ফাইভ ঘড়ি। তখন চেয়ারম্যান সাহেব পরবর্তীতে আমি তো আর ঘড়ি ব্যাক দিলাম চেয়ারম্যানকে। দেওয়ার পরে আমার 1000 টাকা রিটার্ন, মানে তখন 1000 টাকা ছিল না, 500 টাকা নোট ছিল। তখন আমার দুটো 500 টাকা নোট দিল চেয়ারম্যান। আমি তো তখন মহা খুশি, খেলার লাইফে আমি এত টাকা পাচ্ছি বা এত টাকা উপহার দিচ্ছে আমাকে। তখন ওই মাঠে আমার খেলা এই হচ্ছে আপনার জার্নি শুরু হলো। হ্যাঁ, শুরু হলো মামাদেরকে হারিয়ে আপনার জার্নিটা শুরু, জার্নি শুরু হলো। এটা কত সালে থেকে? তাহলে এটা মনে করেন যে 95-96 এরকম। হ্যাঁ হ্যাঁ। টাইগার নামকরণ কি দর্শকে করেছেন? হ্যাঁ, টাইগার নামকরণ আমাকে আমার এলাকার আমার গ্রামের মাঠে। তখন আমি দুই টিম ভালো ভালো প্লেয়ার তারা আমার এন্ট্রিতে কাউন্টার করে, করার পরে আমি আসলে ওই আমার গ্রামেরই লোকজন বলে যে না, আমাদের কবির বাঘের মতো খেলতেছে। ওই তখন থেকে আমার নাম শুরু হয়ে গেল যে টাইগার বলে আখ্যায়িত করলো। তখন ওই শুরু হয়ে গেল মোটামুটি টাইগার। তারপরে তো জাতীয় টিমে খেলছি আমি অনেকবার, জাতীয় টিমের কাবাডি হারানোর সে গল্প বা রোমাঞ্চ কোনো কাহিনী থাকলে আমাকে দর্শকদের উদ্দেশ্যে? আসলে কাহিনী বলতে আসলে আমি যখন এই মাঠে যখন খেলি, ওই যেদিন টাইগার নাম নামকরণ হলো, তখন ওই দুই টিমের প্লেয়ারকে আমি হারিয়ে দিলাম। দেওয়ার পরে তখন তো আমার নাম টাইগার হয়ে গেল। এই আছে আমার জাতীয় দলে খেলার সময় কাদের কাদের সাথে খেলছেন, আর ওই সময় তেমন কোনো যে বাংলাদেশ দলের হয়ে হারাইছেন ভালো, মানে জাতীয় টিমই যখন আমরা খেলি তখন তো আসলে খেলার কোনো ছিল না, মূল্যায়ন ছিল না তখন তো অনেক আগে। হ্যাঁ, তখন ওই 88-90। হ্যাঁ, ওই সময় খেলতাম, কাবাডি খেলতাম, আইজি টিমে খেলতাম, মানে বিভিন্ন টিমই খেলতাম আর কি, খুলনা বিভাগীয় টিমে খেলতাম। ঠিক আছে, তা এইটা আছে খেলার বিবরণ। আর এখানে একটা কথা আছে যে আপনি আজ পর্যন্ত, মানে যদি প্রশ্ন করি আজ পর্যন্ত আপনি কতগুলো ম্যাচ খেলেছেন, এরকম কোনো সংখ্যা? মানে আসলে ওইভাবে তো গুনে আমি আসলে রাখি নাই। তারপরেও মনে করেন যে বছরে যদি 170-180 ম্যাচ খেলি, তা এরকম মনে করেন যে 30-35 বছর এখনো তো আপনি রানিং? হ্যাঁ, আমি এখনো রানিংয়ে আছি, বিভিন্ন জায়গা থেকে হায়ারে খেলতে যাচ্ছি। তা মনে করেন যে 3,500-4,000 ম্যাচ আমার খেলা হয়েছে। আচ্ছা, আপনি প্রতিটা ম্যাচে কেমন অ্যামাউন্ট? আমি মনে করেন যে আগে তো মনে করেন যে টাইগার কবির আগে তো মনে করেন যে ওইভাবে টাকা পয়সা নিতে পারতাম না। মনে করেন যে পাশে করে, মানে যখন খুব চাহিদা হলো খেলার, তখন মনে করেন যে আমার সর্বোচ্চ এক মাঠে 3 লক্ষ টাকা নিয়ে আসে এক ঘন্টায়। এটা কোন মাঠে ছিল? এটা আছে ঢাকা, আছে সাভার। সাভার ওই ম্যাচে আপনাদের টিমের কি ওই এটা আছে ওই মানে অন টাচ খেলা বলে, একজন একজনকে ধরা, ওইটা আছে খেলাটা ভিন্ন কুস্তি সিস্টেমের খেলা। ওটা আছে সব বাংলাদেশের যত ভালো ভালো কুস্তিবীর আছে
ওরাই খেলে খেলাটা। আসলে খাওয়া দাওয়া আমি ছোটবেলার থেকেই মনে করেন যে খাওয়া দাওয়া আমার সবসময় স্পেশালভাবে থাকতো। আমার আব্বা মনে করেন যে জমিদার ফ্যামিলির ছেলে আমি, তা উনি তো সবসময় গাভি থাকতেন আমাদের বাসায়, 2-10টা গাভি তো থাকতেনই সবসময়, বড় বড় জাতের গরু থাকতেন, ওই যে ফ্রিজিয়ান, তারপরে জার্সি, এগুলো গরু তো থাকতেন, আর দেশি গরু, দেশি গরুর দুধটাই আমি বেশি পছন্দ করতাম। তা আমি দুধ মনে করেন যে পার ডে 5-6 কেজি দুধ আমি রেগুলারই খাইতাম। আর এমনি সাধারণত সকালবেলায় দেখা যাচ্ছে কি যে চুলা ভিজানো থাকতো, বিকেলবেলায় চুলা ভিজাতাম, পরের দিন সকালে ওই চুলাটা খাইতাম, মনে করেন যে 1/2 কেজি চুলা, কাঁচা চুলা ভিজানো থাকতো, ওটা সকালবেলায় ওয়ার্ম আপ করে আসে, ব্যায়াম ট্যাম করে আসে, তারপরে খাইতাম। তারপরে এরকম ডিম ওইরকম 20-25টা পার ডে আমি খাইতাম, মধু এরকম 1.5-2 কেজি আমি অল টাইম খাইতাম। খেলার আগে খাওয়ার বিষয়টা, খেলার আগে মানুষ মনে করে যে আমি সরিষার তেল খাই, কিন্তু আসলে ওইটা কিন্তু মধু। কেন খাইতেন, মানে ওই ম্যাচের আগে কেন? ওই ম্যাচের আগে ওইটা খাইলে শরীরের ভিতরে মোটামুটি একটা শরীরটাকে গরম করে শরীরটা একটা উদ্যম শক্তি বাড়াতো, হ্যাঁ স্পিরিট বাড়তো, হ্যাঁ হ্যাঁ। তবে আমি কোনো বাজে কোনো জাতীয় কোনো নেশা আমি কোনোদিন করি নাই, আমি কোনোদিন মদ খাই নাই। আমি ছোটোবেলায় মানে না বুঝার কারণে আগে একটু সিগারেট খাইতাম, তারপরে আমি ওটাকে পরিহার করছি। সর্বশেষ ম্যাচ আমি না আমি এই যে খাওয়া দাওয়া তারপরে আমি মাংসটা একটু বেশি পছন্দ করতাম ছোটোবেলার থেকে। কিসের মাংস বেশি খাই? আমি গরুর মাংসটা বেশি পছন্দ করতাম, তবে আমার বাসায় খাসিটা বেশি চলতো, তা আমি গরুর মাংস মনে করেন যে এক টাইমই আমার 7-8 সের আমার খাওয়া আছে, 7-8 কেজি। আর মানে তখন তো কেজি ছিল না, তখন তো সের ছিল একবারে, হ্যাঁ একবারে আমি খাওয়া আছে। এখন ওই সময়কার টাইগার আর এই সময়কার টাইগার? এখনও আমি তো রানিং আছি, খেলাধুলো করি, তারপরেও মোটামুটি আমার শরীরটা এখনও আল্লাহ পাকের ইচ্ছায়, আল্লাহ মানে মানুষের দোয়াই, দর্শকের দোয়াই ভালো আছে। আমি এখনও যেহেতু খেলাধুলো করি, তা এখন আমি 2-3 কেজি এমনি খাইতে পারি, গোশ আমি এখনও 2-3 কেজি খাইতে পারি ইচ্ছা করলে। তা আসলে তো বয়সের সাথে একটা ব্যাপার স্যাপার থাকে, তাই না? তো ওই জন্যে আর কি একটু খাওয়া দাওয়া একটু কন্ট্রোল করে দিছি আর কি। টাইগার কবিরকে মাঠের টাইগার কবির আর ব্যক্তি জীবনের টাইগার কবির পার্থক্য কী আপনার দৃষ্টিতে, আপনি নিজে? আসলে ঘটনা আছে কি যে আমি তো সাধারণ একটা মানুষ, তাই না? তা এটা গড গিফটেড 100-এ 100। তা মনে করেন যে খেলার মাঠে যখন আমি যাই, তখন লোকে নাকি বলে যে আমার চেহারাটা নাকি অন্যরকম হয়ে যায়, আমার তখন মানে যে বাঘের যে ইয়েটা ওটা আমার ভিতর মোটামুটি এসে যায়, লোকে ওই জন্যই আমাকে টাইগার বলে বেশি একটা আখ্যায়িত করে আর কি। দর্শকরা কি মাঠে টাইগারকে বেশি ভালোবাসে নাকি এই যে অবসর টাইমে টাইগারকে বেশি ভালোবাসে? না, খেলার মাধ্যমে তো সবাই, তখন তো মোটামুটি একটা আলাদা ব্যাপার স্যাপার, আর এই পারিবারিক চলতি ভিত্তি রাজনীতি অনেক সময় অনেক ধরনের হয়, আমি সক্রিয়ভাবে তেমন একটা বেশি একটা ইয়ে করি না, তারপরেও মোটামুটি পারিবারিক পারিপার্শ্বিক তো একটু থাকেই, তাই না? সবাই যে আমাকে ভালোবাসে এটা তো আমি বললে ভুল হবে, তাই না? তবে ম্যাক্সিমাম লোক আর কি ভালোবাসে, আমি মানুষকে ভালোবাসার জন্য চেষ্টা করি, মানুষকে সম্মান ইজ্জত করি, যারা আমার ছোটো তাদেরকে আমি স্নেহ করি, আমি সেভাবেই প্লেয়ারের মতোই আমি চলতে চাই, চলি। স্বাভাবিকভাবে আপনি চলার সময় কোনো রকম সিক্রেট বা এই টাইপের কোনো কিছু না? আমি আমি কোনো লোকের সাথে এই ধরনের কোনো কিছু করি নাই, আর আশা করি ভবিষ্যতে কোনো দিন করতেও চাই না যে লোকের সাথে খারাপ আচরণ করব বা খারাপ কোনো কিছু করব। আমি সবসময় চাই যে লোক আমাকে ভালোবাসুক, আমিও লোককে ভালোবাসি। আমি একটা জায়গায় গেলে লোক আমাকে ভয় না পাক আমাকে সম্মান ইজ্জত করবে ভালোবাসা দিয়ে, আমাকে ভয় পেয়ে আমাকে ভালোবাসা দেওয়ার দরকার নাই, এটা আমি চাই না।
ব্যক্তি জীবনে সংসার জীবনে? সংসার জীবনে আমার দুইটা ছেলে, আমার ওই মাস্টারি মানে শিক্ষিকা ছিলেন উনি মারা গেছেন এই রমজানের আগে, আমার বড় ছেলে যশোর এম কলেজে লেখাপড়া করে, উনি অনার্সে পড়ে ফার্স্ট ইয়ারে, আর আমার ছোটো ছেলে অবশ্য আছে আমার কাছেই আছে, আমার সাইডেই আছে, দেখলে হ্যাঁ মানে ইয়ে করলে আমি আসো এই যে আমার ছোটো ছেলে আমার কাছেই আছে, হ্যাঁ আমার ছোটো ছেলে ক্লাস এইটে পড়ে, ও আর কি ফুটবল খেলার ওর খুব শখ, ও কিন্তু ফুটবল খেলবে, ও খেলে ফুটবল খেলে। আচ্ছা এখানে আমার একটা প্রশ্ন, যে বাপের মতন কি ছেলেরা হয়েছে? হ্যাঁ আমার বড় ছেলে তো আমার মতোই খেলার জীবনে, না খেলার না মানে আসলে চেষ্টা করবে, কিন্তু আসলে খেলাধুলো তো বললাম না আমি যে গড গিফটেড, এটা তো সম্পূর্ণ তার ইচ্ছা, মালিক যদি ইচ্ছা করে দয়া করে আমার থেকে বড়ও হতে পারে, আমাকে যদিও সারা বাংলাদেশের লোক চেনে, ভারতের লোক চেনে, এশিয়া মহাদেশের লোক চেনে মোটামুটি কম বেশি। আপনি খেলতে কোথায় কোথায় গেছেন? আমি ইন্ডিয়াতে খেলছি, আমি ইন্ডিয়াতে অনেকবার খেলছি, আর এর বাদে আর খেলিনি ইন্ডিয়াতে গেছি, হ্যাঁ ইন্ডিয়াতে আমি অনেকবার খেলছি। তা মনে করেন যে আর আমার কিন্তু একটু ছোটোবেলার থেকে আমার ঘোড়ার প্রতি খুব মানে আমার বাপদাদার মানে ঘোড়া আর কি ঘোড়ার রেস আমাদের প্রিয়, আমরা তো ঘোড়া পালি, এই আমাদের ইদানিং আমাদের ঘোড়া মারা গেছে, আমরা এখন আবার খুঁজতেছি ঘোড়া কিনবো। আপনার শিষ্য কি তৈরি হয়েছে কোনো শিষ্য? আসলে কথা বলতে গেলে কেমন মনে হয় আসলে ওই যে উস্তাদ মেলে শত শত শিষ্য মেলা বিষম দায়, এরকম একটা কথা আছে না, আসলে আমরা তো উস্তাদকে দেখলে এখনও দাঁড়ায় উস্তাদের মানে পায়াতে সালাম করতে পারলে আমরা এখনও মানে ই হয়, যদিও আমার উস্তাদ প্রায় সবই মারা গেছে, কয়েকজন আছে আর কি, তা আসলে এখন তো আর সেরকম ছেলে ফেললেন মনে হয় যে উরাই উস্তাদ, বুঝতে পারছেন, এখন যারে যা বলা হয় সেই মনে করে যে আমি বড়, এই এই কারণেই উস্তাদ আমাদের উস্তাদ ছিল, কিন্তু আমরা কারণে শিষ্য বানাতে পারিনি, সব আমাদের উস্তাদ হয়ে গেছে, বুঝতে পেরেছেন? আপনার বর্তমান এমনি শিষ্য আমার আছে, কিন্তু ওইভাবে শিষ্য তৈরি হয়নি বর্তমান সময়ে, তো আমরা বলা যায় যে ওই যে আমার ভাতিজা আছে টগর, আসলে বিলুপ্তর পথে, ওই মনে করেন যে খেলাধুলো তো মনের খোরাক, মাদককে দূরে রাখো খেলাকে এগিয়ে নিয়ে আসো, তাই তো, তা খেলাকে সামনে নাও, কিন্তু আসলে আমাদের ব্যাপারটা হয়েছে কি খেলাধুলো আজকাল হয় না, কেন কী জন্য হয় না, মনে করেন যে খেলাধুলো হলেই মানে আমরা মনে করি যে আমরাই জিতবো, শক্তি পেশি শক্তি ব্যবহার হয়, পেশি শক্তি যে জায়গায় ব্যবহার হয় সেই জায়গায় আস্তে আস্তে বিলুপ্ত হয়ে যাচ্ছে, খালি এই একটাই কারণে পেশি শক্তি, হ্যাঁ মনে করেন যাদের যত শক্তি আছে তারা সেই শক্তি প্রয়োগ করে খেলার মাঠে, যার জন্যই এই খেলা হারিয়ে যাচ্ছে। সর্বশেষ প্রশ্ন, আপনার সম্পূর্ণ নাম এবং আপনার বাসা, এটা অনেকে জানে না। আমার নাম মোহাম্মদ ইনামুল কবির, টাইগার নামে পরিচিত সারা বাংলাদেশে, অনেকে আবার কালো পাহাড় বলে, ওই ধলা পাহাড়ের সাথে খেলতাম বলে ওই ওরে ধলা পাহাড় বলতো, আমাকে কালো পাহাড় বলতো। আর আমার গ্রামের বাড়ি আছে রায়পুর বাগারপাড়া থানা, না যশোর জেলা বাগারপাড়া থানা আর রায়পুর ইউনিয়ন দরগাপুর গ্রাম, ওখানে আছে আমার আব্বার নাম হাজি মোহাম্মদ তোফাজ্জেল। ভাই বোনে আমরা 10 ভাই বোন। কত নম্বর আপনি? আমি আছে 3 নম্বর। হ্যাঁ বর্তমানে এখন বসবাস করছেন? বর্তমানে আমি খাজুরাতে থাকি, তেলিধন্যপুড়া খাজুরা, খাজুরা তেল পাম্পের পিছনে আমার বাসা।